বন্ধ করো, বন্ধ করো এটা। গতকাল রাত থেকে শুরু করেছো, সকাল বিকেল রাত দুপুর, কি এগুলো কি? খুবই অসহ্য লাগছে, কিন্তু বিরক্ত হচ্ছে না। বন্ধ করো, বন্ধ করো না, না। আমি একটা কথা শুনবো, একটু পর তো নিয়ে যাবে ক্যামেরাটা, দুটো ক্লিক করি না, দেখো ওই কতবার ফোন দিয়েছে। ফোন দিয়ে ক্যামেরা ফেরত দেওয়ার সময় অবশ্যই মেমোরি কার্ড থেকে ছবি ডিলিট করবে, মনে থাকে জানো। করবো। আরে এখন যাবে, ফ্রেশ হবে, নাস্তা করবে, আর আজকে জবের ইন্টারভিউ, রেডি করে সোজা ইন্টারভিউতে যাবে। এই ইন্টারভিউ কতবার দেব আর লাগা। আমি আর কোনো কথা শুনতে চাই না। ও আমাকে হবে না। হবে, সব সব। ভাই ক্যামেরা ফেরত চাইছে, ক্যামেরা দেন আমি জায়গা। তুই জান দিয়া শুনে যা। না না ভাই, এটা হইব না। বহুদিন ধরে আপনি রেগুবার ক্যামেরা আটকে রাখতেছেন, এটা কি ঠিক হইতেছে ভাই? তুই এত কথা কস কেন? এটা আমি তার সাথে বুঝবো, তুই কে? তাহলে বস লাগা, আপনি ফোনে কথা কন, আমি লাগাই দিই। আমি ভাই ক্যামেরা ছাড়া যেতে পারবো না। চলবো না, আমার নতুন ক্যামেরা। আমি বহুত শুনছি, আমার নতুন ক্যামেরা তুই সেকেন্ড হ্যান্ড বানাইছস। তুই এক্ষুনি আমার পোলাটার হাতে ক্যামেরাটা বুঝাই দিবি, নাইলে কিন্তু আমি আর ভাই থাকুম না। কি হয়ে যাবো, তুই টের পাইতাছিস না? বড় ভাই, এরকম চেতা যেতে করলে কি ভালো লাগে কক? আমাদের এতদিনের সম্পর্ক তুমি, আচ্ছা ঠিক আছে যাও, আমি বিকালবেলা এসে নিজের হাতে তোমার ক্যামেরা ফেরত দিয়ে দেবো। এরকম করো না। হইলো, আর যদি কথা ঠিক না রাহুল, এতক্ষণ যা কইছি তাই কইলাম। হ্যাঁ ফোনটা দে। ঠিক আছে ভাই। হ্যালো বস। হ্যাঁ কি করুম? আরে বড় আয় পড়তে। আমি জানি আজকে তোমার অনেক মন খারাপ হবে। আজকের পর থেকে ক্যামেরাটা আর তোমার হাতে থাকবে না, দিয়ে দিতে হবে। মন খারাপ করো না ফয়সাল, প্লিজ। আমি তো তোমার সাথে আছি। আপনার মাথায় উঠে গেছেন, তিন তিন মাসের ভাড়া বাকি রে ভাই।
আর কি কোন হ্যাঁ বাবার কাছে টাকা দিমু টাকা এখন থেকে আমি উঠামু বুঝছেন আমি মাসুদ ভাই টাকা উঠামু বুঝতে পারছেন ভাই চিনেন নাই কিন্তু মাসুদ ভাই বললাম তো আপনার বাবার সাথে কথা হয়েছে এমন কেন করছেন আরে বাবার দয়ার কত দিবেন সহজ সরল মানুষ পাইয়া একবারে মাথায় উঠে গেছেন অত কথা চলবো না টাকা দেন বারে টাকা দেন আমার কাছে এখন টাকা নাই টাকার কথা কইলেই কই যে টাকা নাই হ্যাঁ এই ডায়লগ তো আর ভালো লাগে না রে ভাই বুঝছি ঠিক আছে টাকা নাই আপনার ক্যামেরাটা আমার কাছে বন্ধ টাকা শোধ করলে তারপর আপনার ক্যামেরাটা দিয়ে বুঝতে পারছেন দেন ভাই আমার কাছে ক্যামেরাটা দেন আরে কি আজব আমি আপনাকে ক্যামেরা কেন দিব এবার কিন্তু বাড়াবাড়ি করছেন মাসুদ ভাই বেটা আমার বাড়িতে থাইকা আমার বাড়ি ভাড়া না দিয়া আবার আমি সে ক্যামেরা চাইছি আর কইতেছো বাড়াবাড়ি করছি দাও ক্যামেরা দাও আরে বলো এটা ক্যামেরা দে ক্যামেরা দে ভাই দাও প্লিজ ভাই এবার কিন্তু বেশি হচ্ছে আরে ক্যামেরা দিকে আবার আপনি আমার ক্যামেরা ধরবেন না এটা ক্যামেরা দে মাসুদ কিছু মনে করো না বাজার পুরোটা মানুষ করবা পারলাম না বাদাম বা হয়ে গেছে খালি টই 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 করে ঘুরে তো বাজান চাকরি বাকরি কিছু হয়েছে জি না আরে মুখ কালা করে কইতেছো কে হ্যাঁ হয় না হইব শোনো চাকরি বাকরি হইলে টাকা পয়সা পাইলে তখন দিও কোনো টেনশন লইবে না নিজের পারে মনে করে থাকবা হ্যাঁ টেনশন লওনের জিনিস না টেনশন দেওনের জিনিস হ্যাঁ চপ চপ কই যেতেছো রিঙ্কু ভাই বেবি আর কত ছবি তুলবা আই এম জাস্ট টায়ার্ড ইউ নো তুমি টায়ার্ড হলে তো আমিও টায়ার্ড হয়ে যাই আচ্ছা যাও আজকের মতো প্যাক আপ যাও ছেলেটা কে আমার তো ছোট ভাই ওর সাথে আমার একটু ক্যাচাল আছে তুমি যাও বেশি ক্যাচাল করো না ছেলেটা কিন্তু কিউট আছে আরে কিউট এইখানে ক্যামেরায় ক্যাচাল তুমি বুঝবা না যাও হ্যালো কি নাম তোমার আমার খালি চোখে মডেল দেখলে হইব ক্যামেরার ভিতর দিয়ে দেখতে হইব তুই তো জিন্দেগিতে ফটোগ্রাফার হইতে পারবি না আচ্ছা দেখ করছে কি ক্যামেরা যা থাকাই দিস উসকে যা আমি ভাবতেই পারছি না এত বড় একটা সারপ্রাইজ দিবি ভাইকে তোমার মন খারাপ তোমার এই মন খারাপটা আজকে আমরা সেলিব্রেট করব শুধু তুমি আর আমি মানে আমি চাই তুমি যতক্ষণ আমার সঙ্গে থাকো শুধু হ্যাপি থাকো আর কিছু না
দিলে তো মনটা ভালো হবে। আচ্ছা এখন রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রাখো, বাই বাই। আমি ভুলেই গিয়েছিলাম একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটুকু ফুলে এত খুশি হয়ে গেলে? আশ্চর্য, আমার একমাত্র হাজবেন্ড তার বার্থডে আজকে, আর সে কোনো গিফট নেবে না তাতেই সে খুশি। চুপ, এখানে চুপচাপ বসে থাকো, আমি এখন তোমার গিফট দিচ্ছি। কোথায় যাচ্ছ? বসো। খুলে দেখো। তুমি আমার জন্য কেমন কিভাবে কখন দিলে আমাকে বলনি তো? আরে কি আশ্চর্য, আজকে তোমার বার্থডে, আমি তোমার জন্য সারপ্রাইজ গিফট কিনবো, তারপর তোমাকে বলে কই? এটা কোনো কথা বললে? তুমি আমার জন্য টাকা কোথায় পেয়েছো? টাকার বিষয়ে কোনো কথা হবে না। না তোমাকে আমাকে বলতে হবে তুমি টাকা কোথায় পেয়েছো। একটা দুটো টাকা না, অনেকগুলো। আরে বাদ দাও না প্লিজ। না, কোথায় পেয়েছো টাকা বলতেই হবে। হ্যাঁ মানে আমি আমার এফডিআরটা ভেঙে ফেলেছি। তুমি চুপ, এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। দেখো আমি টাকা দিয়ে আমি কি করবো? আমি আমার এই টাকার কোনো প্রয়োজন নেই। টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানো? তোমার খুশি, এর থেকে আমার কাছে বড় আর কি কিছুই না। ভালো লেগেছে তুমি একটু, তাই? দেখো ফয়সাল, তোমাকে যখন ধার করে ক্যামেরা নিয়ে ছবি তুলতে হয়, আবার যখন ক্যামেরাটা ফেরত দিয়ে দিতে হয়, তোমার ঠিক যতটুকু খারাপ লাগে আমারও ততটুকুই খারাপ লাগে। আমার একদম সহ্য হয় না। তুমি যখন আপসেট হয়ে যাও, তুমি যখন চুপচাপ এক কর্নারে বসে থাকো, তোমার হাতটা ফাঁকা, আমার খুব খারাপ লাগে। কী হবে টাকা দিয়ে? কিচ্ছু হবে না এই টাকা দিয়ে। এখন থেকে তুমি এই ক্যামেরা দিয়ে যত খুশি তত ছবি তুলবে, যার যার ইচ্ছে তার তার ছবি তুলবে, যত মডেল ইচ্ছে সবার ছবি তুলবে। আর একদিন 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 তুমি হবে অনেক বড় ফটোগ্রাফার, চারিদিকে তোমার নাম, তোমার ডাক, তোমার যশ, তুমি ফেমাস হবে, এবং তোমার সাথে সাথে কোথাও না আমার ছোট্ট করে একটা নাম আসবে, এবং আমার সেটা যে কি পরিমাণ আনন্দের আমি না বলে বুঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। এই যে ক্যামেরা পেয়েছো, ক্যামেরা পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কিন্তু আমি একদম মানবো না, ঠিক আছে? সকাল বিকাল যেভাবে আমাকে সবসময় ছবি তোলার জন্য, ক্যামেরা বন্দি করার জন্য বিরক্ত করতে, ঠিক সেভাবেই করবে। আমি ঘুম থেকে উঠবো। কান্নাকাটি চলবে না কিন্তু প্লিজ, আজকে তোমার বার্থডে, একদম কান্না চলবে না।
very lucky to have you. Same here. ভাই আমি টেনশন লয়েন না, আমি একটু সব দেখতেছি। কদিনের মধ্যে যে কোনো পত্রিকায় আমার জব হয়ে যাবে, ওরা আমার প্রত্যেকটা মডেল ফটোগ্রাফি পছন্দ করেছে। সত্যি সত্যি আর এগুলো সম্ভব কেন হয়েছে? তোমার জন্য সুমি, তুমি আমার পুরো জীবনটা বদলে দিয়েছো। তুমি বলো কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও বলো, আমি তোমার পাশ সামনে এনে হাজির করব। বলো এখন। আমি কোনো কিছুই চাই না, যখন সময় হবে তখন চাও, তখন কিন্তু না করতে পারবে না। প্রমিস। সো হ্যাপি ফর ইউ, আই লাভ ইউ। রিবল, রিবল, এই ছবি দেখ, এই ছবি আমার স্টুডিওতে কেমনে তোলা হইলো, কে তুলছে এই ছবি? ফয়সাল ভাই। কি ফয়সাল করছে তুই জানস না? ফয়সাল রে আমি স্টুডিওতে আসা মানা করে দিছি, ওর কাছ থেকে ক্যামেরা লইছি তুই জানস না, তারপরে কেমনে এখানে ফয়সাল আইলো? একটা কথা পরিষ্কার শুনে রাখো, আজকের পর থেকে আমি তোমার এখানে কোনো কাজ, কোনো ফটোশুট কিচ্ছু করব না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, গট ইট? তৈরা এখন বাইরে যা, বাইরে গিয়া ঢাকা শহরের যেখান থেকে পারস ওইখান থেকে ফয়সাল রে লয়ে আমার সামনে আবি, নাইলে আর এই স্টুডিওতে আবি না, তোর চাকরি শেষ। যা বস, তোর সব ঘুম কেমনে? যা বেটা, কেমনে ঘুরবি জানস না? যা। আপনার লয়ে একটু যাইতে কইছে ভাই, একটু চলুন ভাই। কি আমি যাবো রেকুবের স্টুডিওতে? ওই বেটাই তুই আমার ফটোশুট করতে দিছস, বিনিময় টাকা নিস নাই, নিছস তো, সেটা কি রেখো ভাই জানে? হ্যাঁ, জানার আগেই এনতে ফোট ফোট ভাই। ভাই আপনার হাত ধরি ভাই, আপনার পায়ে পড়ি ভাই, আপনার না নেওয়া গেলে আমার চাকরি যাবে। আমি যাইতে পারবো না, আমার কাম আছে, কালকে 9টার সময় আমার ফটোশুট শুরু। ভাই ভাই তাহলে ভাই বসলে কথা বলেন, আমি লাগাইতেছি। আমি কারোর কথা কইতে পারবো না, যা ভাই ভাই ভাই।
পায় তো ভাই আমার চাকরি যাবো ভাই আমি ভাই লাগা ফোন লাগা আসসালামু আলাইকুম বস ফয়সাল ভাই পাইছি ভাই ফয়সাল ভাই তো ভাই আইতে চায় না ভাই একটু কথা কম ভাই হ্যালো ভাই তুই কই আমি যেখানেই থাকি আপনার কি বলা সেটা বলেন বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন শপিং মল ইভেলি থেকে আমি তোরে ক্যামেরা কিনা তোর বাসায় পাঠাই দিলাম তোর দোকানে দোকানে ফ্যাফা করে ঘুরতে হয় নাই সেই ক্যামেরা দিয়া তুই ফটোগ্রাফি শিখলি ভালো কথা ক্যামেরাটারে সেকেন্ড হ্যান্ড বানাইলি সেটাও ভালো কথা তারপরে তুই আমার সবচাইতে বেস্ট মডেল দাঁড়ালি আচ্ছা ঠিক আছে তারপরে তুই আমার পোলা রিপনরে পড়ায়া আমার স্টুডিওতে ফটোশুট করলি তুই কি হইছে ফয়সাল তুই কি পাইছস তুই কই কম বড় ভাই মাত্র তো শুরু করলাম আপনি কি মনে করছিলেন আমি শেষ ক্যামেরা আপনার ফেরত দিয়ে দিচ্ছি মানে আমার শেষ ক্যামেরা কিনতে পারুন না আমি মাত্র তো একটু নমুনা দেখাইলাম আরও তো অনেক কিছু বাকি আছে বস নমুনা দিলি তো ভালো কথা নমুনাইস লোভে পাপ পাপে মৃত্যু আর এই মৃত্যু হইলে কইলাম গোরা যাব কনফার্ম 100 দূরে থাক কয় দিলাম দেখ কাজের প্রেসার বোঝো না লাগবে না তো তুমি যাও আমি শেষ করি তারপর আমি না আমার ভালো লাগছে সুমি আমি আজকে তুমি আমার গাড়িটা আমি তোমার গাড়ি ড্রাইভ করব হ্যাঁ বাইচান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরে কিছু হবে না আমি আছি তো আজকে আমি অনেক হ্যাপি না কি কারণে হ্যাপি আজকে তুমি আমার এত ভালো ভালো শুট করেছো মানে আমি ছবিগুলো দেখে জাস্ট মুগ্ধ Thank you.
ফয়সালটা না কেমন যেন হয়ে গেছে, ক্যামেরা পে পুরো পুরো আমাকেই ভুলে গেছে। তাহলে শুট 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 তোমার হাজবেন্ড ফয়সাল, ওরে তো আমি ফটোগ্রাফি শিখাইছি তাই না, কিন্তু নতুন ক্যামেরা পায়া মানে একটু বেশি উজায় গেছে আর কি। এখন জরুরি কথাটা হইলো কি, পারহা নামে আমার একটা বান্ধা মডেল আছে বুঝছো, এটা বড় লোকের কিন্তু বুঝো না সেশনের লেগে যে কোনো কিছু করে পালাইতে পারে, তোমার জামাই আর প্রেমে পড়ছে বুঝছো, তোমার সংসার কিন্তু একদম তছনছ হয়ে যাবে বই। আচ্ছা রাখি বই না, আপনারে কইলে কোন আপনি দিয়ে দিব, বুঝতেছি না তো আপনাদের ঝামেলাটা। আর ঝামেলাটা কি এখন থেকে বারা আমি উঠামো আমি বুঝছেন, দেন ভাড়া দেন। বললাম তো ভাড়া দিয়ে দিব, আপনি এখন যান না মাসুদ ভাই। আরে আপনার জামাইও কয় জান আপনিও কোন জান, বুঝলাম না আপনাকে ব্যাপার স্যাপারটা, বাড়ি তো আমার রে ভাই আমার, ভাড়া চামু আর আপনারা আমারে যাই বের করবেন, ভাড়া দেন ভাড়া দেন তাড়াতাড়ি ভাড়া দেন। মাসুদ প্লিজ এখন এসব নিয়ে কথা না বলি প্লিজ। আচ্ছা আরেকটা কথা বলি, আপনাকে লজ্জা করে না এই মাগনা মাগনা বাসায় থাকতে, হ্যাঁ একেবারে জামাই বউরে কাঁধ ধরে কিন্তু বাসার থেকে বের করে দিন। তুমি ফারাকে কি করেছেন? ফারাকে কিভাবে চিনি, কেন চিনি, এত কথা কৈফিয়ত আন্তর দিতে পারবো না, আমরা এখানেই থাকছি কোথাও যাচ্ছি না। দেখা যাবে। কাল তোমার শুট আছে? আছে। কার ফটো শুট? ফারা। তুমি শুটে যাবে না? আর কি আজো কি ধরনের কথা তুমি, আমি অ্যাডভান্স টাকা নিয়ে ফেলেছি, কালকে আমার ফটোশুটটা করতেই হবে, বিকজ পরশুদিন এটা পাবলিশ হবে, আমার গান রাতে এটা সাবমিট করতে হবে, তুমি বুঝতে পারছো এটা প্রফেশনাল জিনিস, তুমি এগুলো বুঝবে না। আমি বুঝি কি না বুঝি এটা আমার জানার দরকার নেই, তুমি যাবে না যাবে না। আরে তুমি বললেই হলো আমি যাব না, বললাম তো তুমি যাবে না। আমি জানি না তুমি ফারার কথা কোত্থেকে শুনেছো, কিন্তু তুমি যাই শুনেছো সেটা সত্যি না। আমি তোমাকে বলছি তুমি
তুমি কালকে শুটে যাবে না মানে যাবে না ব্যাস আর যদি যাই ঠিক আছে তাহলে আমি ওই বাড়িতে আর থাকব আমি আমি কালই আমি আমার মায়ের বাড়ি চলে যাব তুমি তো তুমি বলতে পারলে হ্যাঁ কারণ তুমি আমাকে এটা বাধ্য করলে বলতে ওকে ফাইন যাও তুমি যাও যেখানে ইচ্ছা সেখানে যাও আরেকটা কথা আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি ফারা ইজ জাস্ট মাই মদার আর কিচ্ছু না আমি বসে আছি পুরো সেট আপ নিয়ে আজকে তোমার আমার সাথে কোনো শুট করার কথা তুমি রেকো রেকো ভাই স্টুডিওতে কি করতেছো জবাব দাও না কেন ফয়সাল এটা আমার কাজের জায়গা তুমি এখানে কেন সিন ক্রিয়েট করছো তুমি আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই তুমি যাও এখানে যাও আমি যাব না আমি তোমাকে সাথে নিয়ে যাব আমি রেকু ভাই স্টুডিওতে তোমাকে ফটো শুট করতে দিব না ফয়সাল রেকু ভাই একজন বড় ফটোগ্রাফার আর উনি ইন্টারন্যাশনাল একটা কাজ করছে আমি সেখানে মডেলিং করছি তুমি বুঝতে পারছো ব্যাপারটা তুমি কি বুঝবে তুমি তো হচ্ছে ছোটখাটো প্রত্যেকটা ভালো কাজ তোমাকে নিয়ে আমার ক্যামেরার সামনে প্রত্যেকটা ভালো কাজ তোমাকে নিয়ে তুমি মডেল হয়েছিলে তুমি এখন অস্বীকার করছো আমার ফিউচার তোমার সাথে তুমি এখন কি বলছো এগুলো তুমি ডিনাই করবে ফয়সাল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার ফিউচার আমার সাথে কয়েকদিন তোমার সাথে চলাফেরা করেছি ঘুরেছি ফিরেছি তার মানে কি তুমি কি মনে করছো তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড ভাবা শুরু করেছো আমি কি আমি তোমার কথায় উঠবো আর বসবো তুমি যেটা চাও আমার সেটা করতে হবে কাম অন আমি প্রফেশনাল মডেল তোমার কথায় উঠবে বসবে সে যে তোমার ঘরে বিয়ে করা বউ তোমার বউ আমি না চলো পাশে চলো তুমি আমার সাথে ফটো শুট করবা তুমি আমার তুমি কি হয়েছে কে ফয়সাল তোমার সাহস তো কম না তুমি আমার স্টুডিওতে এসে হইচই করতেছো এটা তো তুমি বাড়াবাড়ি করতেছো তোমারে কইছিলাম না বুঝছো তো এবার প্রফেশনাল লাইনে প্রেম প্রীতি চলবো না ভাই যে মডেল ফটোগ্রাফি করতে হয় ক্যামেরার ভিতর দিয়া খালি চোখে না বুঝো নাই অনেক উপরে উঠা গেলে আসমানের লোকে টক্কর লাগে বুঝতে পারছো তোমার ঠান্ডা মাথায় কইতেছি ভাই একেবারে ঠান্ডা মাথায় বাসায় যাও বা যেখানে খুশি সেখানে যাও ঠিক আছে আমি আমার বেবির এক্সপ্রেশন নিয়ে খেলবো যাও যাও যাও
আপনার সাথে অনেক বেদনা করছি, খারাপ ব্যবহারও করছি, আমার আপনারা মাফ করে দিন। একটা কথা কই আপা, সেটা হলো না গেলে হয় না আপা। সুমি মাই এটার লগে তোমার এটা করণ ঠিক হয়নি। সেগুলো কি সুমির মায়ের গহনা তোমার মনে হইতেছে? আমার কাছে কেমনে আইলো মনে হইতেছে? এটা এই যে ক্যামেরাটা দেখতেছ না, তোমার ক্যামেরাটা কিনলে লেখা এটি আইনে আবার দিছিল চাচা। কয়টা টাকা দেন এবারটা ক্যামেরা কিনলো? আমি তখন কইছিলাম মারে এটি বন্দুক রাখুন লাগবো না, আমি তোর এমনি টাকা দিব। শুনে নাই আমার কাছে এটি বন্দুক রাখে, যখন টাকা হইব দিয়া ছাড়াই দিব। আমার তো মাইয়া নাই, মাইয়াটা আমি খুব ভালোবাসি, নিজের মাইয়ার মতো ভালোবাসি। তুমি কইলাম কামটা ঠিক করো নাই, অনেক কষ্ট হয়েছে, কামটা তুমি ঠিক করো নাই, ঠিক করো নাই। আমি যেদিন তোমাকে ক্যামেরাটি খুলে দিয়েছিলাম খুব খুশি হয়েছি। আমাকে কি বলেছিলে মনে আছে তোমার? আমি যা চাইবো তাই তুমি আমাকে দিবে, বলেছি আমি সময় হলে চেয়ে নিব তোমার কাছ থেকে। আমি তখন তোমার কাছে কিছু চাই আজকে আজকে আমি আমার চাওয়াটা তোমার কাছ থেকে চাই। আমাকে কখনো পিছু আমি আর আমি তোমার সাথে থাকবো না। অন্যায় শাস্তি আমার পাওয়া উচিত। আমি কখনো ফটোগ্রাফি করবো না। তোমার যেদিন মনে হবে যে আমি আমার অন্যায় শাস্তি পেয়েছি, কারণ প্রায়শ্চিত্ত হয়েছে, সেদিন প্লিজ ফিরে এসো।